ওয়ালাইকুম আহমদুল্লাহ। আজকে আপনাদেরকে পরিচয় করে দিব একটা ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট, একবারে কম খরচে, যেখানে মাত্র 50 টাকায়। এত কম খরচে একটা রিসোর্ট হইতে পারে? ভিতরে রাইডগুলো সব ফ্রি, বাচ্চাদের জন্য দারুণ একটা জিনিস। কী নাই, বোর্ড এত সুন্দর, মাত্র 120 টাকা ফুল বোর্ড আপনি ইয়ে করতে পারবেন। তারপরে এই পুকুরের পাড়টা আরও সুন্দর, দোলনাগুলা, এখানে বড় থেকে ছোটরা সবাই উঠতে পারে। একবার পুরো পুকুরের চার কোনার চারটা দোলনা আছে, মনে হয় যে শৈশবে ফিরে গেলাম। পুষ্করিণীর মাঝে যত দূরে ধাক্কা দিবেন তত জোরে আপনি পুষ্করিণীর মাঝে চলে আসতে পারবেন। যা একটা সাহসী ছেলে পেলে তারা আরও জোরে ধাক্কা দেয়। রাস্তাঘাটগুলো একবারে মানে ভিতর পরিবেশটা এত সুন্দর করছে যে বলার বাহিরে, এত নীরব নিস্তব্ধ, এটা এত সুন্দর ইকো পার্ক করে রেখেছে। আসলে আবার আসতে হবে আমার, এত ভালো লাগে পরিবেশটা, একবার ন্যাচারাল, কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই। আপনার পরিবার ফ্যামিলি নিয়ে যদি আসতে চান, এই রিসোর্টটা খুবই সুন্দর একটা রিসোর্ট। এখানে আবার চটপটি খাওয়ার জন্য ঘরের ব্যবস্থা করা আছে। প্রথম ভাবছিলাম হয়তো এক্সপেন্সিভ হতে পারে, জানলাম যে না, নর্মাল প্রাইস। চটপটি, ফুচকা, ম্যাগি, নুডলস, আপনার যেটাই খান, এখানে আসার পরে বন্ধুবান্ধব নিয়ে, পরিবার নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে যেটা আসতে চান, প্রাইস লিমিটেড, সীমিত, কোনো অতিরিক্ত চার্জ রাখে না। এই জিনিসটা হচ্ছে সুন্দর। আর পুরোটা পরিবেশ একটা বনাঞ্চলের মতন করে রাখছে, যেখানে গাছগাড়া খুব সুন্দর। এখানে দেখেন একটা কনসার্ট, কেউ যদি এখানে হল ভাড়া করতে চায়, কোনো প্রোগ্রাম করতে চায় রাজনীতিবিদরা, তাদের জন্য একটা ভালো একটা প্লেস। স্কুল কলেজের বিভিন্ন কোম্পানি, এরা যদি আপনি প্রোগ্রাম করতে চায়, এখানে ওপেন প্লেস আছে, খুব প্রোগ্রাম করা যায়। এরপর আপনি নৌকা যারা পেতে চায়, স্পিড বোট, তাদের জন্য নিজে একজন মতো 20 টাকা, আর পুরো নৌকা ভাড়া নিলে 120 টাকা, আপনি 5-6 জন উঠতে পারবেন। বাচ্চারা হলে আরও বেশি ওঠা যাবে, অনেক ওয়েট করতেছে, টিকিট কিনে একসাথে হলে অনেকগুলো উঠবে, বা নিজে নিজে ভাড়া নিয়েও করা যায়। খুবই সুন্দর, ভাড়াও বেশি না, এদের ব্যবহারও খুব ভালো। কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে এমন একটা সুন্দর একটা প্লেস করে রাখছে, পুরোটা পরিবেশের প্রাকৃতিক, একবার পুরো ন্যাচারাল, এত সুন্দর করে করছে। এটা যদি শহর কেন্দ্রিক হতো, এটা প্রচুর পরিমাণে রাশ থাকতো। তবে যারা নাকি একটু নীরব ভালোবাসে, ভালো প্লেস খোঁজে, তাদের জন্য আবার চমৎকার যে এত গেদিন, বিকেল টাইমে বেশি হয় মানুষ, আর বিশেষ করে ফ্রাইডে, স্যাটারডে, দুই দিন শুক্র শনিবার বেশি বিজি হয়। তো মিনিমাম কাউন্টারের কথা বললাম, 500 উপরে লোক হয় পার ডেতে, শুক্র শনিবারে প্রায় 1000 উপর লোক হয়, যেটা খুবই সুন্দর। একবারে ফুল, ফল, গাছ, এখানে তাদের ন্যাচারাল গাভীর দুধও আছে, তাদের গরু পালে গাভীর দুধও পাওয়া যায় এখানে, একবার ন্যাচারাল সব কিছু, খুবই সুন্দর, আরামদায়ক, চোখের শান্তি, মনের শান্তি, খুবই ভালো লাগছে পুরোটা ট্যুর আমার কাছে, খুব ভালো লাগছে। আশা করি আবার যাব ইনশাল্লাহ। তবে যারা আপনার কুমিল্লা অঞ্চলের মানুষ, তাদের জন্য এটা পারফেক্ট প্লেস। ঢাকাতে আসতে পারবেন সহজে, মাদিয়া নামতে হবে, তারপরে রিক্সা যোগে এখানে আসতে পারবেন। আর যারা কুমিল্লায় থাকেন, কুমিল্লার মানুষ, তাদের জন্য সহজ, চান্দিনা থেকে আসতে পারবেন, কুমিল্লা হয়ে আসতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, অনেক মানুষ এখানে আসে, স্টুডেন্টরা, অনেক টিচার দেখলাম ছাত্রছাত্রী নিয়ে এসে পড়ছে, গার্ডিয়ানরা বাচ্চাদের। এই রাইডগুলো একবারে ফ্রি, এই রাইডগুলো কোনো টাকা পয়সা লাগে, অনেকগুলো 5-6টা রাইড আসে, 5-6টা আর বেশি হবে, রাইডগুলো একবারে ফ্রি, এখানে কোনো টাকা সে পেমেন্ট করতে হবে না। গেটে যে 50 টাকা দিয়ে আসছেন, বাস এটাই এনাফ, আর কিছু টাকা দিতে হয় না। আর একটা ট্রেন আছে, এটা খালি টাকা দিতে হয়, দুলনিটাও কোনো না, এগুলি কোনো পেমেন্ট করতে হয় না, কিচ্ছু হয় না, সবাই আসে উন্মুক্ত, একটু যে মাদ্রাস স্টুডেন্টস এরা, ছাত্রছাত্রীরা সবাই যে যার মতন করতেছে। খুবই ভালো লাগে প্লেসগুলো, খুব সুন্দর, প্লাস রিল্যাক্সেবল, আমার কাছে খুব ভালো লাগছে। ইন্টারেস্টিং বিষয় হলো কি, যদি শিশু পার্ক এই জায়গাগুলো শিশুদের জন্য, কিছু কিছু প্রাপ্তবয়স্ক মেয়েরাও মজা করতেছে, কেউ নাই তো নিজের আরাম করতেছে, মহিলারাও আইসা এই সুযোগটা নিতেছে। তবে এখানে ইয়ারা যদি থাকে, এখানে কর্তৃপক্ষ থাকলে আবার এরা বাচ্চাদের ইয়াতে বড়দের করতে দেয় না, ছেলেরা খুব আনন্দ পায়। বাচ্চারা, যাদের বাচ্চা বাচ্চা আছে, কম খরচে একটা রিসোর্টে ঘুরতে চান, তাদের জন্য পারফেক্ট একটা প্লেস। একবার যত রাইড আছে, রাইডগুলো ফ্রি, আপনার থাকা খাওয়া, এখানে ঘোরা, পুরোটা সময়, বিশেষ করে বিকাল টাইমটা এত ভালো লাগে, চার্মিং, পুরো সিনারি, ঠান্ডা বাতাস, চতুর্দিক দিয়ে কোনো ঘরবাড়ি কিছু নাই, পুরো এরিয়াটার বাহিরে যা আছে সব সাধারণত আপনার প্রাকৃতিক জিনিস, সব এগ্রিকালচার, কৃষি, আর মাঝখানে জিনিসটা তৈরি করা হয়েছে। এখানে আরও চমৎকার, আরও সুন্দর, মানে রিসোর্ট তো রিসোর্টে, নিরিবিলি, ঠান্ডা, ঠিক আছে, ন্যাচারাল পুরো পরিবেশ,
খুব সুন্দর। আর বাচ্চারা তো গেলে আসতেই চায় না, একটা পরে একটা রাইড করতে চায়, খেলতে চায়। গার্ডেনও নিষেধ করে না, কারণ টাকা তো পে করতে হইতেছে না, সমস্যা কী? রাইডটা তো একটার একটা মজ্জায় মজ্জা। দেখেন এইলো রেস্টুরেন্ট, এখানে পরিবেশটাও খুব সুন্দর। একটা মজার বিষয় কি, কোনো দাম আপনার বেশি নেয় না, যা অরিজিনাল দাম, বাইরে যা দাম ভিতরে একই এই দাম। আমি দেখলাম মান সব ঠিক আছে, আইসক্রিম পানি এটা সেটা যা সব কিছুই একবার জেনুইন দাম, অতিরিক্ত কোনো দাম নেয় না। খাওয়ার পরিবেশ খুব সুন্দর, চা কফি সব কিছু পাওয়া যায়, একবারে নাইস। দোকানদার এনলো, মেয়ে দোকানদার, এটাতে জিজ্ঞেস করলাম, হ্যাঁ প্রাইস নর্মাল প্রাইস, প্রাইস অতিরিক্ত কোনো কিছু রাখে না, সবাই ফ্রিলি অ্যান্ড ফ্রেন্ডলি ঘোরা করতে পারে, কোনো এখানে কেউ বদারিং নেই, ডিস্টার্ব করে না, ছেলে মেয়েদের কোনো ঝামেলা নাই, নিরাপত্তা আছে, ফুটবল খেলতেছে, ফুটবল খেলা। দেখেন একটা হাঁসের খামার, এই প্লেসের ভিতরেই সব কিছুর ভিতরেই ন্যাচারাল, একটা গরু খামার আছে এখানে, একবারে খাঁটি গরুর দুধ পাওয়া যায় ওদের। হাঁসগুলো খুব সুন্দর, পানিতে যখন বাসে তখন আরও ভালো লাগে, একবার প্ল্যান মোতাবেক কাজগুলো করছে, পুরোটা রিসোর্ট খুব সুন্দরভাবে সাজে তুলছে, ঠিক আছে। প্রাইস এত কমের ভিতরে তো সুন্দর একটা রিসোর্ট পাওয়া যায় এলাকাতে, দারুণ আমার খুব ভালো লাগছে। দেখেন এখানে যারা মিটিং করতে চায়, কোনো প্রোগ্রাম আসছে, আসার পরে মিটিং করতে চায়, তাদের জন্য মিটিং রুম করে দিয়েছে, উন্মুক্ত প্লেস খোলা, এখানে কেউ খাওয়া দাওয়া করতে পারবে, ইচ্ছা করলে মিটিং করতে পারবে। এখানেও দেখেন সবগুলো গাছ, সব বিদেশি গাছ, দেশি জাতীয় গাছ, প্রত্যেকটা জায়গাতে আপনার নেচারে ভরপুর করে দিছে। এটা হলো একটা গোলাপের বাগান, এতে অনেক পরিমাণে গোলাপ ফুল ফুটে রয়েছে, বিক্রিও করে, একবার ন্যায্য মূল্য 10 টাকা 20 টাকা করে বিক্রি করে। পুরোটা গোলাপের বাগান, পুরোটা যখন ফুল ফুটে না তখন আরও সুন্দর লাগে, সকাল টাইমে ফুলগুলো আরও ভালো লাগে। দেখেন চতুর্পাশে একবারে নেচার, একবারে নেচার, স্বাধীনতা বজায় রাখুন। এখানে এসে কোনো কুপুত কুপুতি যুবক যুবতী অশান যেন কাজ না করে, তাদের কাছ থেকে এটা নির্দেশনা দিয়ে রাখে, যেন এটা তাদের রিসোর্টে বদনাম না হয়। সেদিক থেকেও যারা ধার্মিক মানুষ তাদের জন্য কোনো সমস্যা নেই, আপনারা কোনো আনে যেতে পারবেন না। পাতাবার গাছগুলো খুব ভালো লাগে, এখানে যারা চটপুটি খায় বসে থাকে, দেখেন এগুলো সব গাছের খুঁটি, গাছের পাতা এটা সেটা, অত্যন্ত একটা আকর্ষণীয় জায়গা। যারা আপনারা কম খরচে আসতে চান, কুমিল্লা জেলার চান্দিনা থানার অন্তর্ভুক্ত, এটা আপন বাড়ি নামে এটা পরিচিত, এই রিসোর্টটা আপন বাড়ি ইকো রিসোর্ট, খুবই ভালো লাগছে। আশা করি আপনারা যদি ঘুরতে চান, এখানে আসতে চান, সহজে আসতে পারেন। ভালো থাকবেন সবাই।